হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো উকুনের সমস্যায় পাগল হয়ে যাচ্ছেন উকুন কিছুতেই তাড়াতে পারছেন না মাথার থেকে এই উকুনের জন্য আপনার মাথার চুল পড়ে যাচ্ছে মাথায় চুলকানির সমস্যা দেখা দিচ্ছে মাথায় ঘা হচ্ছে আপনি এই উকুন তাড়ানোর জন্য নানান রকম তেল শ্যাম্পু ব্যবহার করেছেন তার থেকেও উকুন যাচ্ছে না উকুন দূর হলেও লিক কিন্তু মাথায় থেকেই যায় আর সেই লিক থেকে কিছুদিন পর আবার উকুন জন্ম নেয় তো বন্ধুরা আজ আমি একটা কবিরাজি টিপস আপনাদের বলবো এই কবিরাজি টিপসটি আপনারা মাত্র দুদিন করে দেখুন দুদিনের ভিতর আপনার মাথার থেকে উকুনের বংশ দূর হবে তো বন্ধুরা আপনার কি করতে হবে বাজারে গিয়ে পান পাতা কিনে আনবেন যে পান পাতা দাদু ঠাকুমারা ঘরে খায় ঠিক আছে সেই পান পাতা কিনে আনবেন বাজার থেকে মাত্র দু থেকে তিন টাকায় আপনারা পান পাতা কিন্তু পেয়ে যাবেন পান পাতা কিনে আনার পর আপনার এই কবিরাজি টিপসটি করতে হবে রাত্রেবেলা ঘুমানো যাওয়ার আধা ঘন্টা আগে করবেন কি করতে হবে চার পাঁচটি পান পাতা ভালোভাবে পিষে নেবেন পিষে নিয়ে যে রসটি বের হবে সেই রসটি আপনার মাথায় ভালোভাবে মালিশ করতে হবে পুরো মাথায় মালিশ করবেন তারপরে ঘুমিয়ে পড়ুন পরের দিন সকালে উঠে ভালো কোনো হার্বাল বা আয়ুর্বেদিক শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে নেন মাথাটা ধুয়ে নেওয়ার পর এরকম দুদিন করুন ঠিক আছে রাত্রেই করতে হবে পরপর দুদিন দুদিন করার পর তিন দিনের দিন আপনার মাথায় আবার উকুনের চিরুনি দিয়ে মাথা আসরান দেখবেন একটা উকুনও আপনার পাবেন না সব উকুন দূর হয়ে গেছে এবং আপনার মাথা থেকে দূর হয়ে যাবে তো বন্ধুরা এই টিপসটি অনেক কার্যকারিত আপনারা করে দেখুন আপনার মাথার থেকে উকুনের বংশ নিশ্চয়ই দূর হবে